নমস্কার, আমি কুণাল, আমার সঙ্গে তিনশো। আমরা এই মুহূর্তে রয়েছি রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন এবং এখানকার গাইড একটি ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্রী, তো গাইড ঘুরিয়ে দেখাচ্ছেন যে এই রিয়াল মাদ্রিদের ইতিহাস, 121 বছর বয়সের ক্লাব, তার ইতিহাস, তার সমস্ত ট্রফি, একটা ইউরোপের ফুটবলের একটা পুরো মাধুর্য রয়েছে এই গোটা গ্যালারিটার মধ্যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলি ঘুরিয়ে দেখাচ্ছেন এখানকার গাইড। আমরা যে স্টেডিয়ামটি দেখছি, আধুনিক স্টেডিয়াম বুঝতেই পারছেন, তারও আবার আধুনিকীকরণ চলছে। এখানকার যে কনস্ট্রাকশন, যেভাবে একটি আধুনিক স্টেডিয়াম তৈরি হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর ঘুরে দেখছেন এবং তিনি একটা বোঝার চেষ্টা করছেন যে আধুনিক স্টেডিয়াম পরিকাঠামো, খেলার পরিকাঠামো ঠিক কী কীভাবে এই আধুনিক স্পেন ফুটবলে কীভাবে সেগুলি জায়গা নিচ্ছে। কিংসুক এবং আমি সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপাতত আমরা এই রিয়াল মাদ্রিদ তাদের স্টেডিয়াম থেকেই আপনাদের এই ডিসপ্যাচ পাঠাচ্ছি।